নিবন্ধনহীন মুঠোফোন বন্ধের নির্দেশনা প্রতিমন্ত্রী নিউজটি ষোলোই জানুয়ারি দুই হাজার উৎপাদিত মুঠোফোনের বাজার সুরক্ষিত করতে অবৈধ পথে আসা মুঠোফোন যেন সচল না থাকে সে নির্দেশনা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ মঙ্গলবার অর্থাৎ ষোলোই জানুয়ারি দুই সকালে রাজধানীর এগারোকায়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিআরসি এক বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে প্রতিমন্ত্রী বলেন দেশে মুঠোফোন উৎপাদনকারী সতেরোটি প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে হবে তাই অবৈধ পথে আসা ফোন যাতে বিক্রি হতে না পারে তা চিহ্নিত করতে হবে পাশাপাশি নিবন্ধনহীন যেসব সেট ব্যবহার হচ্ছে সেগুলো বন্ধ করে দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে তিনি এ ব্যাপারে কোনো আপোষ নেই দ্রুতই যেন এটা কার্যকর করা হয় গ্রাহকদের তথ্যের সততা যাচাইয়ের পদ্ধতি আরও স্মার্ট করার কথা উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন সব ডাটাবেস যেন ইন্টার অপারেটেবল এবং এজন্য তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বিএনডিএ সেবা বাস্তবায়নের জন্য মোবাইল অপারেটরদের পদক্ষেপ নেওয়ার কথা বলেন উল্লেখ্য বর্তমান সরকারি অফিস বিভিন্ন দপ্তর সংস্থা অনেকটাই বিচ্ছিন্নভাবে কাজ করে থাকে তথ্য পরস্পরের মধ্যে বিনিময় না করার ফলে একই তথ্য বিভিন্ন দপ্তর সংস্থা একাধিকবার আলাদাভাবে তৈরি ও ব্যবহার করে যার ফলে একদিকে তথ্য যেমন তথ্য উপাত্ত বৈধতা বৈধতার সৃষ্টি হয় অপরদিকে বিপুল পরিমাণ সরকারি সম্পদ অপচয় সময় অপচয় হয় সরকারি তথ্য উপাত্ত বৈধতা এরাতেও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার প্রণয়ন করা হয়েছে পলক বলেন বিআরটিকে কল ড্রপ ও ইন্টারনেটের গতি কম থাকার বিষয়টি নিরীক্ষা করে কারণ খুঁজে বের করতে বলা হয়েছে অর্থাৎ আমরা এই নিউজটি পড়ে এটি বুঝতে পারলাম যেগুলো মোবাইল ফোন নিবন্ধনহীন সেগুলো সেট তো বন্ধ হয়ে যাবে এবং যেগুলো বাহির দেশ থেকে নিয়ে এসে দেশে চলছে নিবন্ধনহীন সেগুলো বন্ধ হয়ে যাবে